এটা হচ্ছে টেকনো ফ্যান্টম এক্স টু প্রো টেকনোর প্রফেশনাল ক্যামেরা সিরিজের অন্যতম সদস্য। 4 ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেন্সিটি 9000 প্রসেসরের সাথে 5160 মিলিএম্পিয়ারের একটি লং লাস্টিং ব্যাটারি নতুন এই সংস্করণের ফোনটিকে হতে পারে আপনার পরবর্তী ফোন। চলুন জেনে নেওয়া যাক ফোনটির 2.5D কার্ভ সহ ওপরে নিচে স্কার্ট ফোনটিকে আরো গর্জিয়াস করে তুলেছে। এই ডিসপ্লেটির ওপরের দিকে মাঝ বরাবর 5-sol সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.8 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে টেকনোর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 387 PPI এর সাথে 10-bit 16.8 মিলিয়ন কালার HDR সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 nit পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্ট বাড়িয়ে দেয়। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও ব্যাটারি সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির পেছনে প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ 3D ক্যামেরা বাম্প। ব্যাক প্যানেলের সাথে ক্যামেরা বাম্পের কালার কম্বিনেশন ফোনটির প্রিমিয়াম ফিলকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। ফোনটির প্লাস্টিক ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে ফোনটির ওজন 210 গ্রাম। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এরই ফোনটির স্পিকার টেস্টে অ্যাভারেজ স্কোর রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে iOS 12 এর সাথে Android 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ সাপোর্ট বিল্ট ইন রয়েছে। ফোনটিতে 4 ন্যানোমিটার 3100 MHz এর MediaTek Dimensity 9000 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি, GPU হিসেবে রয়েছে Mali-G 710 MC10। ফোনটিতে 3200 MHz এর LPDDR5 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে। তাই ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত। ফোনটির স্কোয়ার শেপ 3D ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেইন ক্যামেরাটি 50 MP f1.9 অ্যাপারচার। ফোনটিতে 50 MP f1.5 অ্যাপারচারের একটি টেলিফটো লেন্স রয়েছে, যার সাহায্যে 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটিতে 13 MP f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে, যার সাহায্যে 120° পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এর ছবিগুলি তুলতে পারবেন। ফোনটিতে ফেস ডিটেকশন, অটোফোকাস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিল্ট ইন রয়েছে, ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে আর ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। কালার স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও অনেক ভালো, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। টেলিফটো লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 3060fps, 1080p at 3060fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 32 MP f2.5 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 3060fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5160 mAh একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 45W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে টেকনো, যা ফোনটিকে মাত্র 62 মিনিটে 100% চার্জ করতে সকক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB on the go। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 900 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,20,000 টাকার সমপরিমাণ। টেকনো ফ্যান্টম এক্স টু প্রো ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Xiaomi 12S Ultra। Xiaomi 12S Ultra ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।